আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশে বাহির যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি ফেন্সি বা বিদেশি মুরগি খামারে। এখানে রয়েছে পুলিশ ক্যাপ, কাদাকনাথ, সিল্কি এবং অ্যারাবিয়ান জাতের মুরগি। তো আসলে আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে এসব ফেন্সি আইটেম পালনের আসলে কেমন সুবিধা এবং অসুবিধা রয়েছে, এগুলোর বাজার দর আসলে কেমন, বা এগুলো পালন করে আসলে কতটুকু লাভজনক হওয়া যায়, এবং এগুলোর বাচ্চার দাম এবং বড় মুরগির দাম, জাত এবং রোগবালয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, তো প্রথমেই আপনাদের আমরা এগুলোর দাম সম্পর্কে এবং জাত সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা আসছি পুলিশ ক্যাপ থেকে। তো আসলে এই মুরগিটির অরিজিনাল নাম হচ্ছে হোয়াইট টপ পুলিশ। বাংলাদেশে এই মুরগি সাধারণত পুলিশ ক্যাপ নামেই পরিচিত। তো এই পুলিশ ক্যাপ মুরগি তিন চারটি কালার হয়ে থাকে, তার মধ্যে পালকের কালার কালো, লাল কিংবা সাদাও হতে পারে, এবং ক্যাপের কালার লাল কালার, লাল কালোটাই সাদা এবং সাদাটাই সাদা হয়ে থাকে। তো এই মুরগি এক মাসের বাচ্চার দাম হয়ে থাকে 1200-1500 টাকার মতো, এবং বড় মুরগির দাম হয়ে থাকে 3 থেকে 5, 7, 8, 10, 15 হাজার টাকা পর্যন্ত। দ্বিতীয়ত আমরা সিল্কি মুরগি নিয়ে কথা বলবো। সিল্কি মুরগি সাধারণত বাংলাদেশে বর্তমানে অত্যন্ত শৌখিন এবং জনপ্রিয় একটি মুরগি। এই মুরগি সাধারণত কালো, লাল ও সাদা হয়ে থাকে। তো আমরা সচরাচর কালো এবং সাদা জাতটাই বেশি দেখতে পাই। এ মুরগির দাম, বাচ্চার দাম 300 থেকে 1500-2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আসলে এই দামটা নির্ভর করে কালারের উপর। সাদা এবং কালো এই দুইটা বাচ্চারই দামই আপনারা 500-700 কিংবা 1000-এর ভিতরে পেয়ে যাবেন, এবং বড় মুরগি 4-5 থেকে 8000-10000-15000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপরে আমরা চলে আসছি কাদাকনাথ, যেটি বর্তমানে বাংলাদেশে একদম অতি জনপ্রিয় এবং পরিচিত একটি জাতের নাম। আগে এই মুরগি আমাদের দেশে এতটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু বর্তমানে এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি চাইলে আপনার হাতের নাগালেই আশেপাশেই খামার থেকে এই মুরগি সংগ্রহ করতে পারবেন। এই মুরগির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মুরগির সব কিছুই কালো হয়ে থাকে, যেমন পা, ঠোঁট, পালক, চোখ, মাংস, হাড় সব কিছুই। তো আমার অনেক ভাইয়েরা জানতে চান যে আসলে কাদাকনাথ মুরগির ডিমের রং কালো হয়ে থাকে কি না। হ্যাঁ, কাদাকনাথ মুরগির ডিমের রং কালো হয়ে থাকে, কিন্তু এই জাতটি আমাদের এই বাংলাদেশে পাওয়া যায় না। এটি আপনাকে সংগ্রহ করতে হবে বাহিরের দেশ থেকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেই এই জাতের মুরগি আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কালো ডিম দেওয়া কাদাকনাথের জাত। আমাদের দেশের সমস্যাটা হয়েছে যেটি অধিক ব্রিডিংয়ের ফলে জাতটা নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের দেশে এখন যে জাতটি পাওয়া যায় সেটি হচ্ছে কালো মাংস, কালো হাড়, কালো পালক, এবং যে মাথা টিকলি বা চোখ ঠোঁট রয়েছে এগুলো কালো পাওয়া যায়, কিন্তু আসলে ডিমটা ওরা সাদাই দিয়ে থাকে। তো তারপরেও আপনাকে দেখে শুনে কিনতে হবে, কারণ হচ্ছে কাদাকনাথের এখন মিশ্র জাত বের হয়েছে, যেটা পালন করলে আপনি লাভবান হতে পারবেন না। তো দর্শকবৃন্দ, এখন আমরা আসলে চলে যাব যে এগুলোর আসলে বাজার দর কেমন, বা বাণিজ্যিকভাবে এগুলো পালন করা সম্ভব কি না, বা আসলে অল্প এই মুরগি দিয়ে যদি কেউ আসলে খামার করেন বা পালন করেন শখের বসে, আসলে সে কী পরিমাণ টাকা আয় করতে পারবেন, সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসলে এই মুরগির বা ফেন্সি মুরগি বলেন বা বিদেশি মুরগি সত্যি অনেক চাহিদা রয়েছে, এবং এগুলো খুবই
অধিক চড়া মূল্যে বিক্রি হয়ে থাকে। তো আসলে আমি বলবো, যারা মুরগি পালনের সাথে জড়িত তারাই আসলে এইসব ফ্যান্সি আইটেম পালন করতে পারবেন। কারণ হচ্ছে এগুলো অন্যান্য মুরগির তুলনায় রোগবালাই খুব একটা বেশি হয় না বললেও চলে, কিন্তু আসলে যে রোগবালাইগুলো হয় সেসব সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে এগুলো আমাদের দেশের জাত না বা দেশি জাত না, যার কারণে এদের আবহাওয়া সাথে খাপ খাওয়িয়ে নিতে একটু সমস্যা হয়ে থাকে। এদের সহনশীল আবহাওয়ায় রাখতে হয়, তো আসলে এদের ঠান্ডাটা একটু বেশি লেগে থাকে। কাদাকনাথ ছাড়া অন্যান্য যে ফ্যান্সি আইটেম রয়েছে ওগুলো সবগুলোরই একটু ঠান্ডা বেশি লেগে থাকে। তো এজন্যই আপনাকে অবশ্যই এসব মুরগি পালন করতে হলে অভিজ্ঞ হতে হবে। এবং আমাদের দেশে বর্তমানে বিভিন্ন হ্যাচারি এসব জাতকে বিভিন্নভাবে ব্রিডিং করে তৈরি করছে। তো আসলে আপনি যদি সঠিক জাতটি না নিতে পারেন বা নির্বাচন না করতে পারেন, তাহলে আপনি আসলে লসের সম্মুখীন হবেন। আর আপনি যদি আসলে অভিজ্ঞ হয়ে থাকেন বা মুরগি পালন করে থাকেন, দেশি মুরগি বা সোনালি ব্রয়লার যেটাই বলে থাকেন, আপনি এইসব ফ্যান্সি আইটেম যদি সাথে পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। এবং এর বাজার দর বা বাজারে যে এর চাহিদা, এটি অবশ্যই অনেক ভালো। আপনি অবশ্যই আপনার আশেপাশের বাজার যাচাই করে বা আসলে আপনি এগুলো কোথায় বিক্রি করতে পারবেন এগুলো জেনে তারপরে আপনার এগুলো পালন করা উচিত। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।